মিড ডে মিলের খাবারে ডাল সয়াবিন তরকারি খাওয়ার পর অসুস্থ স্কুল ছাত্রীরা। গার্লস বোধচন্দ স্কুলে একসঙ্গে অসুস্থ 10 থেকে 12 জন ছাত্রী। পেট ব্যথা এবং মাথা ব্যথায় খুঁড়িয়ে পড়ে যায় তারা। অসুস্থ ছাত্রদের সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হোস্টেলের খাবারে বিষক্রিয়ার ফলে এই ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আতঙ্কিত অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ভিড় জমায় অভিভাবকেরা। ভাইয়া এক হোস্টেল থেকে তারা খাওয়া দাওয়া খাইতেছে বলে খাইয়া স্কুলে আইছি। প্রায় 10 জন বেহুশ করে পেট ব্যথা হয়েছে, বেহুশ করে পড়ে গেছে বলে। এরপরে অ্যাম্বুলেন্স গাড়িটা এলো হয়ে গেছে, কোন হসপিটাল হয়েছে দিয়ে আমি কইতে পারি না। এটা কি মিড ডে মিলের খাওন খাইয়া? ও মিড ডে মিলের খাওন খাইয়া। তাহলে একটা যদি একজন খায় তাহলে আলাদা ব্যাপার, 10 জন আরো ওইটা সকম খাওয়ানোর মধ্যে কিছু প্রবলেম হয়েছে। যদি একজন হইলে তো বোঝা যায় তো, তাহলে এটি 10 জন আরো ওইটাছে পুষলে যত তো বইব এটি সব বইব। এখন যে অবস্থাটা গাবিলতি দিয়ে ওয়ার্ডেনে গাবিলতি যে খাওয়া দাওয়ার মধ্যে তার ভালোভাবে রাঁধে না, আরো ওইব এখন অবস্থা আরো ওইব যত তো খাইছি বলাবান মাই। আয়া কি দেখছেন? মানে এটা কি খাওয়ার টিকা খাইয়াতে আইছি স্কুলে? জানি কইতারে না, তারা কইছে ডাল খাইছে সয়াবিন খাইছে। এরপরে তুই পেট ব্যথা করতেছিস? হ্যাঁ হ্যাঁ। ইনফরমেশন পাইছি হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সম্ভবত অসুস্থ ছিল, এরকম একটা ইনফরমেশন আছে। আয়া কি দেখছেন? না এটা অ্যাম্বুলেন্সে তারা